যাত্রায় আজি অসম এরিব এই মুহূর্তে আমি খবর জানাইছো আপনার ভারত জড়ো ন্যায় যাত্রায় আজি অসম এরিব আর তেনেতেই কিন্তু আন এক বিপদ আহিছে আমি জানাইছো খবর ভারত জড়ো ন্যায় যাত্রার পূর্বে কিন্তু যেটুকু আজি অসম এরিব আর অসম এরার পূর্বে এটা আন এক বিপদ আহিছে ফুল স্ক্রিনের জড়িয়ে খবর আপনার মাজলকে লই আহিছো আর ইতিমধ্যে আমি আপনার জানাইছো ভারত জড়ো ন্যায় যাত্রায় অসম এরার পূর্বে আন এক বিপদ আহিছে গৌরীপুর ক্যাম্পত জাননী লই উপস্থিত হয়েছে যোরহাট আরক্ষী আমি আপনার জানাইছো গৌরীপুর ক্যাম্পত ইতিমধ্যে জাননী লই উপস্থিত হয়েছে যোরহাট আরক্ষী ইতিমধ্যে উপস্থিত হয়েছে দৃশ্যাংশ আমি আপনার দেখাইছো ভারত জড়ো ন্যায় যাত্রার সময়সাত যোরহাটত সৃষ্টি হওয়া পরিস্থিতি সন্দর্ভত রুজু হওয়া এক গোচরের ভিত্তিত গৌরীপুর ক্যাম্পত উপস্থিত হয়েছে যোরহাট আরক্ষী যোরহাট আরক্ষী ইতিমধ্যে গৌরীপুর ক্যাম্পত উপস্থিত হয়েছে দৃশ্যাংশ আমি আপনার দেখাইছো আরক্ষী এই ন্যায় যাত্রার পথ নির্ণয়কারী কে বি বাইজুক জাননী জারি করেছে আর কে বি বাইজুক এসপিজির এগারী অবসরপ্রাপ্ত বিষয়া উল্লেখ্য যে ন্যায় যাত্রার সময় যোরহাটর রাজপথত সৃষ্টি হওয়া অভাবনীয় পরিস্থিতিত কেইবাজনো লোক আঘাতপ্রাপ্ত হয়েছিল ইয়ার পিছতেই এই সন্দর্ভত ন্যায় যাত্রা সরকারি নীতি নির্দেশনা উলঙ্ঘা করে চলার অভিযোগে এক গোচর রুজু করা হয়েছিল অভিযোগ অনুসারে যোরহাট চহরের ভিতর নির্ধারিত পথর সলনি আন এটা পথেরে ভারত জড়ো ন্যায় যাত্রা যার ফলত চহরখনের এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেইবাবে চহরখনত অনুমোদিত পথৰ পৰিৱৰ্তে আন এটা পথেৰে যোৱাৰ অভিযোগত ভাৰত জড়ো ন্যায় যাত্ৰা আৰু ইয়াৰ মুখ্য আয়োজকৰ বিৰুদ্ধে যোৰহাট আৰক্ষীয়ে এক গোচৰ পঞ্জীয়ন কৰিছিল আৰু সেই গোচৰৰ ভিত্তিতেই কে বি বাইজুক গৌৰীপুৰ শিবিৰত জাননী জাৰি কৰিলে যোৰহাট আৰক্ষীয়ে আমি ইতিমধ্যে আপোনালোকক জনাইছো ভাৰত জড়ো ন্যায় যাত্ৰাই আজি অসম এৰাৰ পূৰ্বে আন এক বিপদ আহিছে কিয়নো প্ৰতিটো মুহূৰ্ততে দেখিবলৈ পোৱা গৈছে ৰাহুল গান্ধীৰ ভাৰত জড়ো ন্যায় যাত্ৰাত কিন্তু বিপদে দেখা দিছে আৰু মেঘালয়তো কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে তেখেতক প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাছিল প্ৰেক্ষাগৃহত তেখেতক প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাছিল আৰু খানাপাৰাতো তেনেধৰণৰ পৰিৱেশে বিৰাজ কৰিছিল গুৱাহাটীত ৰাহুল গান্ধী প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাছিল ফলত অন্য পথেৰে তেওঁ গৈছিল আৰু তাৰ পাছতে আমি আপোনালোকক জনাইছো যে ভাৰত জড়ো ন্যায় যাত্ৰাই অসম এৰাৰ পূৰ্বে আন এক এতিয়া বিপদ আহিছে গৌরীপুর ক্যাম্পত জাননী লৈ ইতিমধ্যে উপস্থিত হয়েছে যোরহাট আরক্ষী ইতিমধ্যে উপস্থিত হয়েছে ভারত জড়ো ন্যায় যাত্রার সময়সাত যোরহাটত সৃষ্টি হওয়া পরিস্থিতি সন্দর্ভত রুজু হওয়া এক গোচরের ভিত্তিত গৌরীপুর ক্যাম্পত ইতিমধ্যে উপস্থিত হয়েছে যোরহাট আরক্ষী ইতিমধ্যে উপস্থিত হয়েছে দৃশ্যাংশ আমি আপনার দেখাইছো আরক্ষীয়ে এই ন্যায় যাত্রার পথ উল্লেখ্য যে ন্যায় যাত্রার সময় যোরহাটর রাজপথত সৃষ্টি হওয়া অভাবনীয় পরিস্থিতিত কেইবাজনো লোক আঘাতপ্রাপ্ত হয়েছিল আর ইয়ার পিছতেই এই সন্দর্ভত ন্যায় যাত্রা সরকারি নীতি নির্দেশনা উলঙ্ঘা করে চলার অভিযোগে এক গোচর রুজু করা হয়েছিল আর অভিযোগ অনুসারে যোরহাট চহরের ভিতর নির্ধারিত পথর সলনি আন এটা পথেরে ভারত জড়ো ন্যায় যাত্রা যার ফলত চহরখনত এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর সেইবাবে চহরখনের অনুমোদিত পথর পরিবর্তে আন এটা পথেরে যার অভিযোগত ভারত জড়ো ন্যায় যাত্রা আর ইয়ার মুখ্য আয়োজকর বিরুদ্ধে যোরহাট আরক্ষীয়ে এক গোচর পঞ্জীয়ন করেছিল আর সেই গোচরের ভিত্তিতে কে বি বাইজুক গৌরীপুর শিবিরত জাননী জারি করলে যোরহাট আরক্ষীয়ে আৰু ইতিমধ্যে আমি আপোনালোকক জনাইছো ভাৰত জড়ো ন্যায় যাত্ৰাই অসম এৰাৰ পূৰ্বে আন এক এতিয়া বিপদে দেখা দিছে আমি আপোনালোকক দৃশ্যাংশ দেখুৱাইছো গৌরীপুর ক্যাম্পত জাননী লৈ উপস্থিত হয়েছে যোরহাট আরক্ষী ইতিমধ্যে উপস্থিত হয়েছে ভারত জড়ো ন্যায় যাত্রার সময়সাত যোরহাটত উপস্থিত হওয়া পরিস্থিতি সন্দর্ভত রুজু হওয়া এক গোচরের ভিত্তিত গৌরীপুর ক্যাম্পত উপস্থিত হয়েছে যোরহাট আরক্ষী ইতিমধ্যে উপস্থিত হয়েছে আরক্ষীয়ে এই ন্যায় যাত্রার পথ নির্ণয়কারী কে বি বাইজুক ইতিমধ্যে জাননী জারি করেছে আর কে বি বাইজু এসপিজির এগারী অবসরপ্রাপ্ত বিষয়া উল্লেখ্য যে ন্যায় যাত্রার সময় যোরহাটর রাজপথত সৃষ্টি হওয়া অভাবনীয় পরিস্থিতিত কেইবাজনো লোক আঘাতপ্রাপ্ত হয়েছিল আর ইয়ার পিছতেই এই সন্দর্ভত ন্যায় যাত্রা সরকারি নীতি নির্দেশনা উলঙ্ঘা করে চলার অভিযোগে এক গোচর রুজু করা হয়েছিল আর অনুসারে যোরহাট চহরের ভিতর নির্ধারিত পথর সলনি আন এটা পথেরে ভারত জড়ো ন্যায় যাত্রা যার ফলত
চহৰখনত এক ভয়াবহ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল আৰু সেইবাবে চহৰখনত অনুমোদিত পথৰ পৰিৱৰ্তে আন এটা পথেৰে যোৱাৰ অভিযোগত ভাৰতজোৰা ন্যায় যাত্ৰা আৰু ইয়াৰ মুখ্য আয়োজকৰ বিৰুদ্ধে যোৰহাট আৰক্ষীয়ে এক গোচৰ পঞ্জীয়ন কৰিছিল আৰু সেই গোচৰৰ ভিত্তিতে কে বি বাজু গৌৰীপুৰ শিবিৰত জাননী জাৰি কৰিলে যোৰহাট আৰক্ষীয়ে।